দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল রয়েছি আপনাদের সাথে তাহলে দু হাজার চব্বিশ আসার পর থেকে নতুন বছরে বলিউড আমাদের অনেক নতুন নতুন ছবি ইতিমধ্যেই উপহার দিয়ে ফেলেছে তবে দু হাজার চব্বিশে এসেও আমরা সেই পরিচালককে খুব মিস করছি যার ছবি দেখার জন্য কিন্তু আমরা সকলে প্রায় হাঁ করে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যদি ভাবছেন সঞ্জয় লীলা ভানসালির কথা তাহলে একদমই ঠিক ভেবেছেন কারণ দেখতে গেলে দু হাজার তেইশেও আমরা দেখেছি যেখানে কিন্তু বলিউডের ওপর রাজ করেছে সাউথ ইন্ডাস্ট্রির পরিচালকরা সেরকমভাবে দেখতে গেলে রাজকুমার হিরানি ছাড়া বলিউডের কোনো ডিরেক্টর কিন্তু সেইভাবে কোনো ছবি উপহার দিতে পারেনি বলিউডকে তবে এবার সঞ্জয় লীলা ভানসালীকে কিন্তু দু সালে তার সেইভাবে চর্চায় আসেনি কোনো ছবি তবে শেষ যেই ছবি এসেছিল গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি যেটা ছিল দু হাজার এবার কিন্তু সুখবর আনতে চলেছেন সঞ্জয় লীলা ভানসালী এবং ইতিমধ্যেই সেই সুখবরটি তিনি দিয়ে ফেলেছেন আমাদেরকে এবং আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে যে নতুন কোন প্রজেক্ট আসতে চলেছে সঞ্জয় লীলা ভানসালীর বলিউডকে একের পর এক হিট এবং কালজয়ী সিনেমা যিনি উপহার দিয়ে এসেছেন তাঁরই নাম সঞ্জয় লীলা ভঞ্সালী তিনি সারা বিশ্ব জোড়া বলতে গেলে তার নাম এই কালজয়ী সিনেমার জন্য সেইভাবে যদি আমরা খুঁটিয়ে দেখতে যাই রামলীলা থেকে শুরু করে বাজিরাও মাস্তানি তিনি কিন্তু মেইনলি এই ইতিহাস নির্ভর ঘটনা দিয়ে কিছু বছর ধরে তিনি সিনেমা বানিয়ে এসেছেন এবং যদি গঙ্গুবাই কাঠিয়াবাড়ির কথা বলি তাহলেও কিন্তু সেটি একটি বাস্তব এবং বায়োপিক সিনেমা করেছেন কিন্তু এবার কিন্তু আসতে চলেছে সম্পূর্ণ অন্য ধারার অন্য গতের সিনেমা এবার কিন্তু যুদ্ধের আবহে প্রেমের সম্পর্ককে তুলে আনতে চলেছেন অর্থাৎ এই নতুন ছবি নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন বললাম যুদ্ধের আবহে কারণ নতুন যেই সিনেমা আসতে চলেছে সেই সিনেমার নাম হল লাভ অ্যান্ড ওয়ার এবং যেটা বোঝা যাচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং যুদ্ধকালীন প্রেক্ষাপটের মধ্যে এক সুমধুর প্রেমের গল্প নিয়ে এই সিনেমা এবং তিনি কিন্তু শুধুমাত্র যে এই গুঞ্জন অনেক দিন থেকে উঠে আসছিল যে নতুন কোন ছবি আসতে চলেছে এবার কিন্তু নিজেই হাটে হাঁড়ি ভাঙলেন এবং অফিসিয়ালি জানালেন যে তার যে ছবি আসতে চলেছে তার নাম লাভ অ্যান্ড ওয়ার এবং সাথে সাথে কারা থাকছেন এই চরিত্রে এই সিনেমাতে কারা কারা অভিনয় করছেন তাদেরও কিন্তু নাম তিনি প্রকাশ্যে আনলেন তো সেক্ষেত্রে এই সিনেমাতে রয়েছে তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট সাথে যিনি তৃতীয় ব্যক্তি রয়েছেন তিনি সম্পূর্ণ নতুন বলতে গেলে সঞ্জয় লীলা ভান্সালির এই ছবি তিনি যাদেরকে দিয়ে করে করিয়েছেন সেই তালিকায় একেবারে নতুন নাম ভিকি কৌশল হ্যাঁ একদমই নতুন নাম চমকে যাবেন হয়তো অবাক হবেন যে হঠাৎ করে ভিকি কৌশল কেন তো সেক্ষেত্রে দেখতে গেলে রণবীর কাপুর কিন্তু প্রথম ডেবিউ বলিউডে তার অভিষেক হয়েছিল প্রথম হাত ধরে এবং সাওয়ারিয়া মুভিতে আর আমরা দেখলাম কিন্তু তিনি কাজ করেছেন সঞ্জয় লীলা সাথে তবে এবার সুযোগ পেয়েছেন ভিকি কৌশল তো এদের ত্রয়ী জুটিকে কিন্তু আমরা দেখেছি রাম মন্দিরে রাম মন্দির যেদিন উদ্বোধন হলো সেদিন যেই সমস্ত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন তার মধ্যে এই ত্রয়ী জুটি অর্থাৎ কাপুর আলিয়া ভিকি এবং আমরা দেখেছিলাম ওখানে উপস্থিত থাকতে তো সেখান থেকে তো গুঞ্জন যে রয়েছে এবং যে ছবি আসতে চলেছে তখন দুয়ে দুয়ে আমরা চার করতে পারিনি কিন্তু এখন সম্প্রতি পারছি লাভ অ্যান্ড ওয়ার ছবির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আলিয়া তার ইনস্টাগ্রামের পাতায় ছবিটির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন ভিকিও সামাজিক গণযোগ মাধ্যমে ছবির পোস্টার ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন ছবির পোস্টারে এই তিন তারকার নামের সঙ্গে তাদের স্বাক্ষরও আছে সঞ্জয় লীলা বনসালীর এবার এক কালজয়ী প্রেম রূপলী পর্দায় আনতে চলেছেন যুদ্ধের পটভূমিকায় এই কালজয়ী প্রেম কথা গাঁথা হয়েছে বলেই জানা গেছে চলতি বছর নভেম্বরে লাভ অ্যান্ড ওয়ার ছবিটির শুটিং হবে জানা গেছে ছবিটির মাধ্যমে উনিশশো সালে মুক্তি পাওয়া রাজকাপুরের কালজয়ী ছবি সঙ্গমকে শ্রদ্ধাঞ্জলি দিতে চলেছেন বনসালী তাহলে তো সব কিছু থেকে বুঝতেই পারছি যে বলিউডে এক নতুন ধরনের নতুন ধারার ছবি আসতে চলেছে তার সাথে কিন্তু এক নতুন কেমিস্ট্রি আমরা অনস্ক্রিন দেখতে পাবো কারণ আমরা আগেই দেখেছি আলিয়াকে কিন্তু রণবীর এবং ভিকির সাথে জুটি বাঁধতে যেখানে ব্রহ্মাস্ত্রে কিন্তু হয়েছিল হিট এবং এই জুটিকে পছন্দ করেছিলেন অনেকেই তেমনই কিন্তু রাজি সিনেমাতে আমরা দেখেছি ভিকি কৌশলের স্ত্রী হিসেবে আলিয়াকে অনস্ক্রিন তো সেই দিক দিয়ে এই তিনজনের কেমিস্ট্রি অনস্ক্রিন কেমনভাবে ফুটে উঠবে সেটাই হলো দেখার এবং বাকি তো বিশ্বাস আমাদের সকলেরই রয়েছে বনসালির ওপর তো সেই দিক দিয়ে সেই দিকে তো আমাদের নজর থাকবে যেমন সিনেমা শুটিং শুরু হবে তারপর ট্রেলার লঞ্চ হবে সেই সব খবর আমরা তো রয়েছি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য তো সেই দিকে চিন্তা করতে হবে না কিন্তু আপনাদের জন্য একটা টাস্ক রয়েছে আপনারা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি ডিজিটাল খবরি লাল তারা আজই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখতে থাকুন ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের